যাতে আর আগামী দিনে এই ধরনের অপকর্ম যাতে সিলেটের মাটিতে গোটা বাংলাদেশে যাতে এই অপকর্ম না করতে পারে সেই জন্য আমি প্রধানমন্ত্রী এবং বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করছি। পরিকল্পিতভাবে বা তারা দীর্ঘদিন যাবৎ এই অপকর্মের সাথে জড়িত ছিল কিনা বা এই এই মামলায় অন্য কারা কারা জড়িত আছেন বা এই মামলায় গডফাদার কে আছেন এবং কারা জড়িত এই মামলায় যে লুণ্ঠিত মালামালগুলা কোথায় কার কাছে কী অবস্থায় আছে স্বর্ণালঙ্কার টাকা পয়সা সেইগুলার উদ্ধার সংক্রান্ত ব্যাপারে সাত দিনের রিমান্ডের প্রার্থনা করেন। মাননীয় আদালত আসামি পক্ষকে শ্রবণ করেছেন, আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে অবস্থায় মাননীয় আদালত উভয় পক্ষকে শ্রবণ আনতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আসামির পক্ষে দাঁড়াই নাই, আমরা রাষ্ট্রপক্ষের পক্ষে কথা বলেছি, রাষ্ট্রপক্ষের সাথে আমরা সহমত পোষণ করে আমরা আদালতে বলেছিলাম যে আমরা এমসি কলেজের ছাত্র, এমসি কলেজের অনেক এই আদালতে আছেন, আছেন এবং আমরা সাত দিনের রিমান্ডের জন্য আমরা আহ্বান করেছিলাম। আমরা এই আদালতে আইনজীবী, আমরা ভবিষ্যতে এই আসামিদের পক্ষে কিংবা এই দোষীদের পক্ষে আমরা থাকবো না, এটা আমাদের প্রতিশ্রুতি।